नमस्कार बंधुरा तुम्हारे स्वागत। आज हमें चले तुम्हारे सामने एक रेसिपी निये रविवार माने स्पेशल किछु बनानो ताई बर और छेलेर अनुरोधे बनिए फेललाम बाटार नान। ताहोले चलो देखे नी। एई ग्लासेर मापे हाफ ग्लास हमें टक दई निलाम आर दिच्छी एक टेबिल चामच बेकिंग पाउडार और चार भागेर एक भाग बेकिंग सोडा परिमाण मतो नून आर दिच्छी एक टेबिल चामच चीनी। तारपर आमी भालो करे टक दईटार साथे सब उपकरणगुलि मिशिए निलाम। टक दईर साथे बेकिंग पाउडार बेकिंग सोडा देवार जोन्नो एरकम बुदबुद करे उठछे। टक दईटा जेई ग्लासे आमी मेपेछिलाम हाफ ग्लास सेई ग्लासे आमी पुरो देड़ ग्लास मयदाटा निये निलाम। मापगुली पुरोपुरी ठीक मतो राखते हबे नाहले बाटार नानटा भालो मतो हबे ना। आर दिच्छी दो टेबिल चामच रिफाइन अयेल। टक दईटा और मयदार साथे भालो करे आमी मेखे एकटा टो बानिये नेब। पुरोपुरी जदि दईते माखा हये जाय ताहले भालो आर जदि एकटु जल लागे ताहले सामान्य उष्ण गरम जल आमी दिये देब। पुरोपुरी दईते टोटा आमार तैरी हये गेछे आर उष्ण गरम जल दिते हलो ना। एबार आमी एक टेबिल चामच रिफाइन अयेल दिए ढाका दिए तीन घंटार जोन्नो रेखे देब। जत बेशी राखब तत भालो हबे आर समय बेशी ना थाकले ताहले आध घंटा राखलेओ हबे। आमार तीन घंटा हये गेछे ताहले भालो करे मुछे निये आमी एक एकटा करे लेची केटे नेब। एक एक करे आमार सब लेचीगुलो आमार काटा कमप्लीट हये गेछे। ताहले चलो लेचीगुलोके आमी बेले नेब। तार आगे आमी एई बेलनटाके एकटु रिफाइन अयेल माखिये दिच्छी ताहले बेलते सुविधा हबे। ताहले आमी लेचीगुलो एकटा करे बेले नि। एरकम करे आमी एक एक करे लेचीगुलो आमी बेले नेब। একটা আমার পুরোপুরি বেলা কমপ্লিট হয়ে গেছে। এর উপর একটু আমি কসুরি মেথি দেব। আমার বাটার নানে কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে তাই আমি দিই। এটা অপশনাল, কেউ দিতে পারো নাও দিতে পারো, আবার কেউ ধনে পাতাও দিয়ে দিতে পারো। এর উপরেই আমি কসুরি মেথিটা বিছিয়ে দিচ্ছি। তারপর আমি বেলন দিয়ে হালকা চাপ দিয়ে আমি বেলে নেব। এর থিকনেসটা একটু মোটা করেই হবে, বাটার নানটা একটু মোটা করেই বানানো হয়। গ্যাস অন করে আমি ননস্টিক কড়াইটা বসিয়ে দিলাম। ননস্টিক কড়াইটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এটা ভাজতে থাকব। এক পিট ভাজা হয়ে গেলে আবার এক পিট আমি উল্টে দেব। এইভাবে মাঝে মাঝে আমি উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। একটু চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে ভাজাটা যেই হয়ে যাবে তার উপরে আমি বাটারটা দিয়ে দেব। উল্টে দিয়ে এরপর আমি বাটারটা দিয়ে দিলাম। তারপরও আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। থালার মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই একের পর এক আমি ভেজে নেব। এগুলোও আমি এপিট ওপিট করে ভেজে নেব। সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। এদিকে আমার বরের খুব খিদে পেয়ে গেছে, ও রাতের ডিনার করতে বসে পড়েছে। আমি একটু বাদে বসবো কারণ আমাকে ক্যামেরাটা ধরতে হচ্ছে। আমার বর যা বলছে ঠিক ভয়েসটা ভালো শোনা যাচ্ছে না, তাই আমি বরের হয়ে বলে দিচ্ছি কি বলছে। বর বলছে রিয়াজি খাসি আর বাটার নান খুব ভালো হয়েছে, তাই আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি।
এখনও ছোটদের মতো হাড্ডিটা চিবচ্ছে। বলছে, হাড্ডি আমি খেতে ভালোবাসি, হাড্ডি ছাড়া যাবে না। ওর খাওয়াও প্রায় কমপ্লিটের দিকে। এদিকে আমার ব্রুনো সোনা তাকিয়ে আছে হাড্ডির দিকে। ওকে তো আমাদের খাবার দেওয়া হয় না, ওর রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, তাও ও দেখছে। ওর খাওয়া এখন প্রায় শেষের দিকে। এবার উঠে পড়বে ও। ও তোমাদেরকে বলছে, আমার খাওয়া হয়ে গেলেই আমি ঘুমোতে চলে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। এটা তোমাদেরকে জানিয়ে ও চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। এখনকার মতন এইটুকু, এরপরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।